আজকের সময়ে দাঁড়িয়ে মানুষ শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তার অন্যতম একটি কারণ হলো করোনা ভাইরাস। প্রতিনিয়তই মানুষ নানানভাবে অসুস্থ হয়ে পড়ছে। এমন অবস্থায় আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তাই অনেক মানুষ নানান ধরনের শরীরচর্চা ও ডাক্তারের পরামর্শে মেডিটেশন করে থাকে। তবে আপনাদের কি জানা আছে, আমরা যে সমস্ত এক্সারসাইজ করি সেই এক্সারসাইজই আমাদের জীবনের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই এক্সারসাইজ তিলে তিলে আমাদের জীবনকে শেষ করে দেয়। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের এই এক্সারসাইজ সম্পর্কে জানাবো, যা অনেক ক্ষেত্রে আমাদের জীবনে ঝুঁকি হয়ে দাঁড়ায়। আর তারই সাথে আপনি এটাও জানতে পারবেন যে কিভাবে একটি আকর্ষণীয় বডি বানাতে হয়। প্রথমে আমরা জেনে নিই ব্রেন স্পেস কি। হিউম্যান বডির চেস্টকে ফেকট্রাল বলা হয়। সুদর্শন করার জন্য এই অংশটি বারবেলের সাহায্যে বেঞ্চের ওপর শুয়ে ওয়ার্কআউট করা হয়ে থাকে, এবং এই শুয়ে থাকা অবস্থায় হাতের প্রেসারে বারবেলকে চেস্টের ওপর থেকে ওঠানামা করানো হয়। এই এক্সারসাইজটি খুবই পরিশ্রমিক একটি এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজকে ব্রেন স্প্রেস বলা হয়ে থাকে। এই এক্সারসাইজ হিউম্যান বডিকে আরো আকর্ষণীয় করে তোলে। এই এক্সারসাইজটি করার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন আছে। যদি সঠিক পদ্ধতিতে এটির প্রয়োগ না করা হয়, তবে শরীরের ওপর এটি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আর এটি কতটা খতরনাক তা চলুন দেখে নেওয়া যাক। রায়ান নামক এক বডি বিল্ডার তার বন্ধু লেরি উইংস এর সাথে জিম এক্সারসাইজ করছিল। প্রথমে ব্যাপারটি সরল মনে হলেও পরে হঠাৎ করে তার মাসেলের ওপর চাপের সৃষ্টি হয়, এবং এই চাপের ফলে তার মাসেল টিয়ার হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে মাটিতে পড়ে যায়। সাথে সাথে তাকে চিকিৎসা তদারকিতে রাখা হয়, এবং চিকিৎসাবিদরা জানায় অতিরিক্ত ভার তোলার ফলে তার মাসেল টিয়ার হয়ে গেছে, অর্থাৎ ছিঁড়ে গেছে। আপনার হয়তো মনে হতেই পারে এটি কিভাবে সম্ভব। আসলে ব্রেন স্পেস এর প্রভাব সোজা আমাদের চেস্টের ওপর পড়ে। মাসেল হলো আমাদের শরীরের একটি টিস্যু সুবিন্যস্ত সমাবেশ। মাসেল আমাদের হিউমারের সঙ্গে সংযুক্ত, যেখানে আমাদের বডি ফ্লোয়িং ভর্তি থাকে। এটির উদাহরণ দিতে হলে ধরুন একটি দড়িকে শক্তভাবে কোনো জায়গায় বাধা আছে, তারপর সেটির ওপর টানা বল প্রয়োগ করতে হবে, আর তার ফলে একটি সময় দড়িটি ছিঁড়ে যাবে। আর তেমনি কোনো ব্যক্তি যদি তার ক্ষমতার অধীনে গিয়ে ব্রেন স্প্রেস করে, তবে তার মাসেল টিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রায়ানের সাথে সেটি ঘটেছিল। সে তার ক্ষমতার চাইতে বেশি ভার উঠাতে গিয়েছিল, আর তার ফলে কি ঘটেছিল তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মাসেল টিয়ার হলে কোনো কোনো ক্ষেত্রে শরীরে কালো দাগ পড়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন পড়ে। এমন অনেক বিষয় আছে যা আপনাদের জানাটা অবশ্যই প্রয়োজন। বডি বিল্ডার এবং পাওয়ার লিফটারের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে, আর এদেরকে নিয়ে অনেকেই অনেক রকম কনফিউশনে থাকে। তো চলুন দেখে নিয়ে যাক এদের পার্থক্যটা আসলে কি। পাওয়ার লিফটারের মাসেল ডেন্সিটি যথেষ্ট বেশি হয়ে থাকে, কিন্তু এদের টোনড এবং মাসেল অনেকটাই কম ফোলানো থাকে। বডি বিল্ডারের মাসেলে অনেকটাই টোনড এবং ফোলানো থাকে, তবে একজন পাওয়ার লিফটারের সব থেকে বেশি স্ট্রেংথ থাকে, কারণ তারা অনেকটাই প্র্যাকটিস করে। তারা কোয়ান্টিটির থেকে কোয়ালিটির ওপর বেশি নজর দেয়, ফলে তাদের মাসেলে রক্ত সঞ্চরণ বহুগুণ বেড়ে যায় এবং তার বডি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এবং বডি বিল্ডার তার মাসেলকে দ্রুত বাড়ানোর জন্য অধিক খাবার খায় এবং এক্সারসাইজ করতে থাকে, যা অনেক সময় বডিতে বাজে এফেক্ট ফেলে। এমনটাই ঘটেছিল রায়ানের সাথে। সে 220 কেজি ওজনটি ওঠানামা করছিল, এবং এটি তার ক্ষমতার বাইরে হওয়ায় তার মাসেল টিয়ার হয়ে যায়। আপনাদের এটা অবশ্যই জানতে হবে, একজন পাওয়ার লিফটার ও বডি বিল্ডারের মধ্যে অনেক পার্থক্য থাকে। যদিও এক্সারসাইজ তাদের বডিকে রিসেম্বল করে, তবে তাদের বায়োমেকানিজমে যথেষ্ট পার্থক্য থাকে। ব্রেন স্প্রেস করার সময় আমাদের অবশ্যই ধ্যান রাখা উচিত, না হলে আমাদের কাঁধ যে কোনো সময় আহত হতে পারে। আমাদের দুই কাঁধ আমাদের চেস্ট থেকে কিছুটা দূরেই অবস্থিত, আর তাই এই ওজনের ভার সোজা আমাদের কাঁধের ওপর এসে পড়ে। যাদের কাঁধের অংশটা কিছুটা দুর্বল হয়ে থাকে, তাদের আহত হওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেশি হয়, আর তারই সাথে ফ্রন্টোডেন্ট্রালে চাপের সৃষ্টি হয়। এর ফলে আমাদের এক্সটার্নাল রোটেটর, যেমন ইনফ্রাস্পিনাটাস এবং ট্রেস্ট মাইনার, যা আমাদের বাহুর বাইরের দিকে রোটেট করতে থাকে, আর এই দুই বাহু যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ব্রেন স্প্রেস করতে অনেক সমস্যা হয়। এরপর আরেকটি বিষয় হচ্ছে, যা অনেক গুরুত্বপূর্ণ, যাদের বাহু অনেকটা বড় হয় তাদের ব্রেন স্প্রেস করা উচিত নয়, কারণ ব্রেন স্প্রেস করার সময় যখন তারা তাদের হাতকে নিচের দিকে নামায়, তখন তাদের কনুই অনেকটাই নিচে নেমে আসে, আর তখনই বারবেল তাদের চেস্টকে স্পর্শ করে। তখন যদি বেশি সময় ধরে এটিকে ধরে রাখার চেষ্টা করা হয়, তখন তাদের মাসেল টিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের এখন এটা মনে হতেই পারে, মাসেল টিয়ার কি শুধুমাত্র ব্রেন স্প্রেসের দ্বারা হয়? তবে এর উত্তর হলো না। যখন আপনি কোনো হালকা ওজনও তুলতে যাবে, মাসেল টিয়ার তখনও হতে পারে, আর এটি তখনই হয় যখন আপনাদের বাহুতে কোনো রকম ভারসাম্য না থাকে। আর যদি এটি আগে থেকে চিন্তায় থাকে, তখন মাসেল টিয়ার না হলেও মাসেল ফুল অধিকাংশ হয়। আর তাই প্রতিনিয়ত বডি বিল্ডারেরা ও পাওয়ার লিফটারেরা ফিজিওথেরাপিদের কাছ থেকে দিক নিদর্শন নিতে থাকে। মাসেলের মোবিলিটি ও স্ট্রেংথ বাড়ানোর জন্য ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে চিকিৎসা বিজ্ঞানের দিক নিদর্শন করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, এবং এর ফলে নিত্য নতুন পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে। ব্রেন স্প্রেস ভুলভাবে প্রয়োগ করার ফলে অনেক ব্যক্তির কর্মজীবনে ক্ষতি হয়ে গেছে, আবার কোনো কোনো ব্যক্তি
ব্যক্তি ব্যথা পেয়ে এক্সারসাইজ করাই ছেড়ে দিয়েছে। ব্রেন স্পেস এমন একটি এক্সারসাইজ যা মুহূর্তের মধ্যে মানুষের ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে। তার অন্যতম প্রধান উদাহরণ হলো রায়ান। মাত্র 23 বছর বয়সী এই বডি বিল্ডারের ইতিমধ্যেই ভয়ানক মাসেল টিয়ার হয়ে গেছে, তবে তার সার্জারি সফল হয়েছে। খুব দ্রুতই সে তার পুরনো ওয়ার্কআউটে ফিরে আসবে এমনটাই আশা করা যায়। তবে সবার ভাগ্য রায়ানের মতন না, আর তাই ব্রেন স্পেস করার পূর্বে অন্যান্য এক্সারসাইজ করে নিজের মাসেলকে উপযুক্ত করে নিতে হবে। আর অল্প অল্প করে ভার উত্তোলনের মাধ্যমে আপনাদের গতিশীলতা ও শক্তিকে পরিপূর্ণ করে তুলতে হবে। ক্ষমতার অধীনে গিয়ে অতিরিক্ত ভার উত্তোলন অনেক বেশি ক্ষতিকর হয়। সর্বপ্রথম আমাদের বডি অ্যানাটমি সম্পর্কে জানতে হবে। বেশিও না আবার কমও না এমন ভার উত্তোলন করতে হবে। এমন অনেক ব্যক্তি আছে যারা বড় বড় বডি বিল্ডার ও পাওয়ার লিফটারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের বডির ক্ষমতার বিপক্ষে গিয়ে অধিক পরিমাণে ভার উত্তোলন করতে যায়, আর যার ফল খুব ভয়ানক হয়ে থাকে। আপনাদের জানতে হবে বডি বিল্ডার ও পাওয়ার লিফটার একদিনে এমন বডির অধীন হয়নি, তাদেরকেও রুটিন মেনটেন করতে হয়েছে। বডির বায়োমেকানিজমের উপর ভিত্তি করেই এক্সারসাইজ করতে হবে, তাই আমাদের ক্যাপাবিলিটি ও বডির স্ট্রেংথের উপর ভিত্তি করেই এক্সারসাইজ করা উচিত। শরীরের গঠন অনুসারে এক একজন এক এক ধরনের বডির অধীন হয়ে থাকে। যেমন কেউ কেউ ওয়েট লেগ স্কোয়ার সহজেই করতে পারে, আবার কেউ কেউ ক্লোজ লেগ স্কোয়ারেও দক্ষ হয়ে থাকে। আর এভাবে হাই কম্পাউন্ডের এক্সারসাইজ বডি টু বডি ডিপেন্ড করে, বডির বায়োমেকানিজমের উপর ভিত্তি করেই এক্সারসাইজ করতে হবে, আর এভাবেই আপনারা একটি আকর্ষণীয় বডির অধীনে হবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্টস করে অবশ্যই জানাবেন।